লেটেস্ট ব্রেকিং নিউজ বিডি সম্মানিত ভিউয়ার স্বাগত জানাচ্ছি আপনাকে। বিপিএল এর সোমবার মুখোমুখি হয়েছে ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে সাকিব আল হাসান একে এলবিডব্লিউ এর আবেদন করে আম্পায়ারের কাছ থেকে সাড়া না পেয়ে মেজাজ হারিয়ে ফেলেন, দৃষ্টিকটু আচরণ করেছেন যা সবার চোখে পড়েছে। তখনই দর্শকরা ধরে নিয়েছিল শাস্তি পেতে যাচ্ছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। প্রতিনিয়ত বিপিএল এর সব আপডেট নিউজ দ্রুত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এমনকি তাই হয়েছে, সাকিবের শাস্তি হয়েছে। আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের জন্য সাকিবের ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে, পাশাপাশি তার নামের পাশে 3টি ডিমেরিট পয়েন্টও যোগ করে দেওয়া হয়েছে। বিপিএল এর বাকি ম্যাচগুলোতে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন সাকিব আল হাসান। সাকিবের পাশাপাশি জরিমানা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পাকিস্তানি পেসার হাসান আলীকেও। সোমবার ঢাকা ডাইনামাইটস এর মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর যিনি যে ভঙ্গিতে মোসাদ্দেককে সাজ করে ফিরতে বলেন, সেটি ছিল ক্রিকেটের স্পিরিট পরিপন্থী। সে কারণে তার ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।